আসসালামু আলাইকুম। আজকে আপনারা যেটা দেখবেন মানে সঠিকভাবে কিভাবে খুব সহজে পাঞ্চ শিখতে পারবেন, পাঞ্চ এবং রক। প্রথম অবস্থা পাঞ্চ খুব হাতের আস্তে করে শক্ত করে হাত ধরতে হবে, ধরার পরে জাস্ট এরকম দাঁড়াইতে হবে, মানে এরকম দাঁড়াইতে হবে যাতে এন থেকে ঘাট না লড়ে। ঘাট সরে গেলে ফেজে কিক এবং পাঞ্চ লাগতে পারে, সেই জন্য ঘাট কোনোভাবে সরানো যাবে না। শক্ত করে হাত ধরার পরে হাত খোলা যাবে না, ইজিলি পাঞ্চ করতে হবে। ওয়ান টু, মানে যখন আমি পাঞ্চটা করবো তখন হাতের মুষ্টি খুলবে না, যখন আপনারা কন্টিনিউ পাঞ্চ করতে করতে আপনাদের ইজি হয়ে যাবে তখন হাতের মুষ্টি, এই যে মারলাম কোনো সমস্যা নাই, কিন্তু হাতের মুষ্টি খুলবে না এবং গার্ড সরবে না। গার্ড খুব ইজিলি গার্ড রাখতে হবে এবং কি পা বাম পা সামনে থাকবে, ডান পা পিছন থাকবে, ব্যান্ড ফেয়া সুন্দর করে জাস্ট এভাবে পাঞ্চ করতে হবে। ওয়ান টু পাঞ্চ খুব মানে খুলবেন, ওয়ান টু স্পিডে যখন করবেন, ওয়ান টু ওয়ান টু, যখন আপনারা ব্লক দেবেন ব্লক দেওয়ার সাথে সাথে হাত সামনে দুটাই থাকবে কিন্তু ঘাট থাকবে। ওয়ান টু ওয়ান টু, এটা হচ্ছে পাঞ্চের ব্লক। ওয়ান টু ব্লক, ওয়ান টু ওয়ান টু, তখন একটু ওয়ান টু ব্লক, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ব্লক, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ব্লক। এখন ব্লক হবে কিকের, কিক ওয়ান টু ওয়ান টু, মানে একটা ব্লক করলাম পাঞ্চ করলাম, ওয়ান যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমাকে পাঞ্চ করবে, পাঞ্চ করার পরে আমি একটা পাঞ্চ ব্লক করবো এবং আরেকটা পাঞ্চ আমি ওরে করবো। হ্যাঁ, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, এখন সে দুইটা পাঞ্চ করবে, আমার দুইটা পাঞ্চ করবে, ওয়ান টু থ্রি 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 ওয়ান টু থ্রি, স্প্রে যখন করবে স্প্রে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি। আপনারা যেটা দেখবেন কিক, কিকের ব্লক মানে কিক কীভাবে ব্লক করতে হবে, সাধারণত আমি ফাইট পজিশন দাঁড়াবো এবং আমার বাম হাত সামনে থাকবে, ডান হাত হালকা একটু পিছন থাকবে, গার্ড পজিশন থাকবে এবং হাত লড়বে, মানে হালকা মুষ্টি খোলা যাবে না, ঠিক আছে, জাস্ট খালি এভাবে ব্লক করবো। যখন আমার খাইয়ে কিক মারবে তখন আমি ব্লক করবো এবং কি মাথায় কিক মারলে এভাবে ব্লক করবো। ওয়ান টু ওয়ান টু, সেফ আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখবেন, হ্যাঁ ঠিক আছে, ওয়ান টু ওয়ান টু, হ্যাঁ রিলাক্স, ওয়ান ওয়ান টু ওয়ান টু।